কষ্ট হয় আমার মাঝে মাঝে, আপনারা একজন মানুষের কাছে কতটুকু আশা করেন? হি ক্রিয়েটেড এ নেশন, জাতি সৃষ্টি করেছেন না? কারণ ঘরও করে দেবে, বাড়িও করে দেবে, ধানও করে দেবে, হাঁস মরক পালার ব্যবস্থা, আপনি বেশি আশা তার কাছ থেকে আশা করছেন না? ইট ইজ ইম্পসিবল। আল্লাহ তাআলা এক একটা প্রাণী এক একটা পারপাজে দিয়েছে, সৃষ্টি করেছেন। হোয়েন দ্য পারপাজ ইজ অ্যাচিভড, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য। যখন তিনি মক্কা জয় করলেন, এখন আল্লাহ তাআলা কি বলতেছেন? ইজাজা নাসরুল্লাহ আল ফাতহ, বিজয় হয়েছে, এখন তুমি তওবা পড়ো। তা বঙ্গবন্ধু তার তার যেটা জীবনের সংগ্রাম ছিল, তার উদ্দেশ্য ছিল, তিনি বাঙালিকে একটা জাতি করে দিয়ে গেছেন, একটা দেশ সৃষ্টি করে দিয়ে গেছেন। তাই বঙ্গবন্ধুর সে আপনাদের তো জন্ম হয়নি তখন, আমি জানি, সুনিশ্চিতভাবে জানি, বঙ্গবন্ধু কলকাতার গড়ের মাঠে বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে। আসো দেখো রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে তিনি বলছেন, তুমি বলেছিলে না, রেখেছো বাঙালি করে মানুষ করনি, তারপরে তুমি আমি বাংলাদেশ সৃষ্টি করেছি, বাঙালির এখন মানুষ হয়েছে, স্বাধীন হয়েছে। কিন্তু নিষ্ঠুর সমাজ, আল্লাহকে বলে যারা বেশি জানে তারা বেশি নিষ্ঠুর, আমরা যারা একটু কম টম জানি মডারেট, এ পক্ষ আছে ও পক্ষ, যে আর আমার সঙ্গে একটা দুটো ভালো কথা বলতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু অবশ্যই আমি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলি যে জিয়াউর রহমান সাহেবকে কোলা রাজাকার বলাটা এটা টু মাচ হয়ে যাচ্ছে, ইট ইজ টু মাচ। উনি ওনার অবদানটা বুঝতে হবে, ক্যান্টনমেন্টের তিনি কি করে গেছেন, একটা অশান্ত নিয়ম শৃঙ্খলা মানতে অনভ্যস্ত, তাদেরকে তিনি ডিসিপ্লিন শেখানো শুরু করে দিয়ে গেছিলেন, এরশাদ সাহেবের সেটা বহুল অংশে অর্জন করেছেন, আজকে হয়তো এটা সম্পূর্ণভাবে অর্জিত হয়েছে। তো আমাদের সকলের একটা সীমাবদ্ধতা আছে, আল্লাহ তাআলা তাদের শুকরিয়া করা দরকার যে আল্লাহ তাআলা আমাদের কিছু সংখ্যক লোকরে এই বাংলাদেশ, এই পৃথিবীর বিভিন্ন দেশ কিছু অবদান রাখার সুযোগ সৃষ্টি করে দিয়ে যান। এখন যে সমস্যাগুলি পৃথিবীর সর্বত্র, এর জন্য তো সরকারগুলি দায়ী না। এই কথা বললে আপনাকে বলবো কোন চামচের কাছে গেছিলো তুমি? আরে ভাই, কোনো চামচের কাছে আমি যাই না, আমি আনোয়ার হোসেন মঞ্জুর কাছে গেছিলাম, তাই না? সে যাই হোক, অর্থাৎ সব দেশের সরকারি সমস্যা আছে, সব সরকারি সব দেশের সরকারি কিছু না কিছু এই সমস্যাগুলি মোকাবেলা করার জন্য চেষ্টা করেছে, যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। গ্রেট ব্রিটেনের মতো দেশে দু মাস এক মাসের ভিতরে তিনটে সরকার এসে গেল। তো যাই হোক, আমরা অন্য একটা প্রশ্নে আসতে পারি এখন, মানে একটা প্রশ্নই তো অনেক হচ্ছে, একটা বিষয় হচ্ছে যে আপনি সমকালীন রাজনীতি নিয়েই কথা বললেন যে আমরা অর্জন করেছি অনেক কিছু, কিন্তু অনেক কিছুই আবার সেখানে হয়তো বা ব্যক্তিগত কারণে বা রাজনৈতিক কারণে সেটা ম্লান হয়ে যাচ্ছে। আপনিও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, দীর্ঘ 17 বছর মন্ত্রিত্ব করেছেন, 19 বছর আর কি সব মিলে। তো একটা দলে আপনি ছিলেন, জাতীয় পার্টিতে ছিলেন, সেখান থেকে বিভিন্ন প্রেক্ষাপটে বের হয়ে এসে ভাঙন করে বা যেভাবেই হোক একটা রাজনৈতিক দল সৃষ্টি করতে হয়েছে। জাতীয় পার্টি নিয়ে আবারও কথা হচ্ছে, আবারও ভাঙন সৃষ্টি হচ্ছে, এবং জাতীয় পার্টির এখন যিনি জীবিত আছেন বেগম রওশন সাদ, উনি সম্প্রতি দেশে ফিরে বলেছেন যে সব পক্ষের সাথে উনি আলোচনা করেছেন এবং একটা ছাতার নিচে আবারও আসতে হচ্ছে। আসলে বাংলাদেশে ঐক্যটা কখনোই হয়নি, কিন্তু আপনি কি মনে করছেন যে দেখেন, আপনি আমার সম্বন্ধে কিছু লেখাপড়া করে আসেন নাই, সরি, আমি ছাত্রলীগের ছেলে, আমি ফজলখলের জিএস ছিলাম, ভিপি ছিলাম, ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো ঐতিহাসিক কারণে আমাকে জাতীয় পার্টিতে যোগদান করতে হয়েছিল। কেন?
সামরিক শাসন তো আমি আনি না বাবা, তবে এটা উন্নয়নশীল বিশ্বে প্রয়োজন হতে পারে, কিন্তু এই প্রয়োজনটার সীমা সময়টা যত সংকুচিত করে নিয়ে আসা যায় ততই দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক।